রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা। তিনি 1931 সালের ডিসেম্বর ও 1932 সালের জানুয়ারি মাসের কোনো এক সময়ে কবিতাটি রচনা করেন। এটি একটি জীবনবোধের কবিতা। কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো।